বাঙালি বলে হাওড়া ব্রিজ রয়েছে পৃথিবীতে দুখানা, একটা আমাদের প্রিয় শহর হাওড়াতে, আর একটা রয়েছে আন্দামানের নীল আইল্যান্ডে। মানে যারা ধরুন সিওয়া কিংবা স্কুবা ডাইভিং করতে পারছে না, তাদের জন্য আদর্শ অপশান এই গ্লাস বটম বোট। এই দেখুন, এইগুলো হচ্ছে মাউন্টেন কোরাল। ও ওয়াও, লাভলি। দূরে জলটা দেখুন একেবারে নীল, কিন্তু যত কাছে যাব একদম ক্রিস্টাল ক্লিয়ার। ও ওয়াও, দারুন। আজ আমাদের আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে শেষ দিন। সকাল সকাল জলখাবারের পর্ব মিটিয়ে হোটেল চেক আউট করে আমরা এখন গাড়ি করে রওনা দিলাম হ্যাভলকের জেটির উদ্দেশ্যে। কারণ খানিক বাদেই সেই হ্যাভলকের জেটি থেকে আমাদের ক্রুজ নীল আইল্যান্ডের জন্য। এই আমরা পৌঁছে গেলাম আবারও হ্যাভলক জেটিতে। আর সামনেই রয়েছে একদম নটিকার কাউন্টার, সেখানে গিয়ে আমাদের চেক ইন করাতে হবে, টিকিটটা আর আইডিটা দেখাতে হবে। আর সুরেশ ভাই আর রাজু ভাই দুজনকে বিদায়। ঠিক আছে, তাহলে আমাদের ওখানে কে থাকবে? মহেশ থাকবে। ব্যাস, চলুন যাও যাক এবার কাউন্টারে। কাউন্টারে চেক ইন করার সময় দেখলাম এখানে কিন্তু অফলাইনে আজকের টিকিট আজকে পাওয়া যাচ্ছে না। অতি অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে টিকিট কেটে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্ত ক্রুজের, নটিকা, গ্রিন ওশিয়ান, ম্যাক ক্রুজ। সরকারি ক্রুজগুলোর দাম একটু কম, সময় অনেক বেশি নেয়, এগুলোর দাম একটু বেশি প্রাইভেটগুলোর, বাট সময়টা অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। আর অনলাইনে টিকিট কেটে নিয়ে আসতে পারেন। তবে আমাদের এইসব ঝক্কি ঝামেলা নিতে হয়নি, আমাদের এইসব ঝামেলা নিয়েছে হচ্ছে আমাদের এবারের আন্দামানের ট্রাভেল পার্টনার এই ট্রিপটো। তাদেরই সমস্ত দায়িত্ব ছিল আমাদেরকে ঘোরানোর, তাদের সমস্ত যোগাযোগের তথ্য দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে। দেখুন এগুলো কত জেলিফিশ ভেসে যাচ্ছে, দেখুন পর পর লাইন দিয়ে জেলিফিশ। আর এখানে এত ক্লিয়ার জল, নিচের কোরালস সব একদম ঝকঝকে ক্লিয়ার। আর এই হচ্ছে জেটি, আর এইখানটাতেই আমরা গতকাল করেছিলাম, ওই যেখানে বোটগুলো দাঁড়িয়ে আছে ওখানে গতকাল এই জায়গাটাতে করেছিলাম হচ্ছে স্কুবা ডাইভিং। জীবনের অন্যতম স্মরণীয় একটা দিন ছিল গতকাল। পরপর এখানে গ্রিন ওশান, নটিকা, নটিকা লাইট আসবে, পর ম্যাক ক্রুজ আসবে। তো পরপর ক্রুজের জন্য প্রচুর এখানে কিন্তু পর্যটক যাত্রী রয়েছে, তো তাদের এই রোদ গরম থেকে বাঁচার জন্য এখানে আবার শেড এগুলোরও ব্যবস্থা রয়েছে। তো ঝট আগে একটু আসলে আপনারা এখানে দাঁড়াতে পারেন, মারাত্মক গরম এখন পুরো পুড়ে যাচ্ছে। কি দারুণ দেখতে, পুরো আমার জামার কালারের সঙ্গে ম্যাচ। আগে দিন ছিল সাদা আর ম্যাক ক্রুজ, আজকে নটিকা, নীল সবুজ তার সংমিশ্রণে। একটা বিশাল লম্বা লাইন পড়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রুজে চাপার জন্য। বাট তার আগে ব্যাগগুলো আমাদের জমা দিতে হবে, বড় লাগেজ থাকলে নিচে চলে যায়, ওই সেই ব্যাগগুলো আমরা সবাই এখানে দাঁড়াতে এখন মানে দাঁড়িয়েছি এখন ওই কারণে। আর মাথার উপর রোদ হাঁটছে ভাই পুরো, লোকে দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে সোফার রং করে, পর্দার রং করে। হ্যাঁ, লোকে আবার গাড়ির রঙও পছন্দ করে কেন, তবে আমি আমার জামার রঙের সঙ্গে পছন্দ করে এই ক্রুজটাই কিনে ফেলেছি। মানে লেভেল অফ বড় লোক ভাবুন। দেখুন ব্যাগগুলো আমাদের নিয়ে যাচ্ছে, ব্যাগগুলো যে পিছনে ভালো করে প্যাক প্যাক করে ওরা রেখে দেয় সেফলি। এত ফ্রিকোয়েন্টলি ট্রাভেলের মাঝে নিজেকে গুম রাখাটা কিন্তু ভীষণ জরুরি, আর সেই জন্যই আমি বেশ কিছু মাস ধরে ইউজ করছি আগারোর এই 9-in-1 মাল্টি গ্রুমিং কিট। এটা হলো আগারোর 9-in-1 মাল্টি গ্রুমিং কিট ফর মেন। এই প্রোডাক্টটা যতটা সুন্দর, এই ব্ল্যাক ব্লু প্যাকেজিংটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। বক্সের প্রথম ইউনিটে রয়েছে মেন ট্রিমার, সঙ্গে প্রিসিশন ব্লেড, বিয়ার ব্লেড, নোজ অ্যান্ড ইয়ার ট্রিমার, বডি হেয়ার ট্রিমার এবং শেভার। আর সেকেন্ড কম্পার্টমেন্টে রয়েছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সঙ্গে ওয়ারেন্টি কার্ড, আর এর সাথে রয়েছে সুন্দর একটা ট্রাভেলিং পাউচ, আর রয়েছে পাঁচখানা কমস, সঙ্গে রয়েছে টাইপ সি কেবল চার্জার, লুব্রিকেশন অয়েল আর ক্লিনিং ব্রাশ। আর এত কিছু গুছিয়ে রাখার জন্য রয়েছে সুন্দর একটা স্ট্যান্ডও। আগারোর এই মাল্টি গ্রুমিং কিটের ট্রিমারের মধ্যে রয়েছে টাইপ সি কেবল চার্জার, 0 থেকে 100% চার্জ দিতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, আর এর ইউজেজ টাইম 120 মিনিট।
আর এর মধ্যে রয়েছে সুন্দর একটা ডিসপ্লে যেখানে চার্জ কতটা আছে তা সুন্দর দেখা যায়। এরপর আপনি আপনার প্রয়োজনীয় লেন্থের ব্লেড নিয়ে শুরু করে দিন ট্রিমিং। ও হ্যাঁ, মনে রাখবেন দাড়ি এবং মাথা চুল কাটার জন্য কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ব্লেড এখানে রয়েছে, এবং আপনি আপনার প্রয়োজন মতন নোজ অ্যান্ড ইয়ার ট্রিমার দিয়ে নাক এবং কানের হেয়ার, এমনকি বডি শেভার দিয়ে বডির হেয়ার রিমুভ করতেই পারেন। আর ট্রিমারে লেগে থাকা হেয়ার কিন্তু সহজেই ব্রাশ দিয়ে ক্লিন করে আপনি এই ট্রিমারকে ধুয়ে ফেলতে পারেন জলে, কারণ এটা কিন্তু IPX7 ওয়াটারপ্রুফ। আর এখান থেকে ব্লেড চেঞ্জ করাও কিন্তু খুব সহজ। পুরনো ক্লিপ ইজিলি পুল আউট করে নতুন ক্লিপ অটোলকের মাধ্যমে সহজেই লাগিয়ে ফেলতে পারেন, আর এটা ব্যবহার করা বেশ সোজা। আর গোটা ট্রিমারের বডি কিন্তু পুরোটাই স্টেনলেস স্টিল। আর অলওয়েজ তো আমি ক্লিনসের পছন্দ করি, যেটাই আগারো মাল্টি গ্রুমিং কিটে শেভার ব্লেড দিয়ে আমি সহজেই করে ফেলতে পারি। আর এমনকি আমার দাদাও বিয়ার ট্রিমিং এর জন্য ইউজ করে এই আগারো মাল্টি গ্রুমিং কিট। প্রোডাক্টের লিংক দেওয়া রয়েছে নিচে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করো। আর ট্রাভেলের সময় এই ট্রাভেল পাউচটা ইউজ করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে চলো এখন যাওয়া যাক আন্দামানে। জানলার ধারে দুটো করে সিট এবং মাঝখানে ছটা সিট, এই হচ্ছে রয়্যাল ক্লাসের মানে নটিকা রয়্যাল ক্লাসের সিট বিভাজন। নিচেটা হচ্ছে প্রিমিয়াম, নিচে আমরা যাবো। এন্টারটেনমেন্টের দারুণ সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে। এবার শুধু অপেক্ষা নীল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার। 45 মিনিট সময় লাগবে আমাদের হ্যাবলক থেকে নীল পৌঁছাতে, মানে স্বরাজ থেকে শহীদ দ্বীপে যেতে। গত পর্বেই আপনাদের জানিয়েছিলাম আন্দামানের বিভিন্ন দ্বীপে যাতায়াতের জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ক্রুজ চলে পর্যটকদের জন্য। তার মধ্যে অন্যতম বেসরকারি এই জনপ্রিয় নটিকা পর্যটকদের কাছে খুব প্রিয়। নটিকার এই ক্রুজে রয়েছে রয়্যাল এবং প্রিমিয়াম ক্লাস, ভাড়ার তফাৎটাও বেশ খানিকটা, তাই আপনার বাজেট অনুযায়ী আপনারা কেটে ফেলতেই পারেন নটিকার রয়্যাল কিংবা প্রিমিয়াম ক্লাসের টিকিট। তবে আজকে হ্যাভলক আইল্যান্ড থেকে নেইল আইল্যান্ড যেতে আমাদের সময় লাগবে মাত্র মিনিট 45 মতন। আর ম্যাক্রুজের মতন এই নটিকাতেও রয়েছে এন্টারটেনমেন্টের ব্যবস্থার সঙ্গে সুন্দর ক্যাফেও। সময় লাগলো 50 মিনিট, একদম পাক্কা 10:20 বাজে। এখন পৌঁছে গেলাম আমরা নেইল আইল্যান্ড, মানে আন্দামানের অন্যতম সুন্দর আইল্যান্ড। জলের কি রং বাইরে থেকে দেখছি, মানে বাইরে দেখছি অপূর্ব সুন্দর। আর এখানে আন্দামানের বিভিন্ন সুন্দর সুন্দর সব জায়গা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরছেন আমাদের সামনে নটিকা কোম্পানি। মারাত্মক গরম, তার সাথে এই যে হাওয়াটা দিচ্ছে এটাতে পুরো মুখ পুরো এত হিউমিড ওয়েদার না, বাট জলের রং সব কিছুকে ভুলিয়ে দিচ্ছে, এত সুন্দর। নিলে কিন্তু আমরা হ্যাভলকের মতো দুরাত থাকবো না, থাকবো এক রাত। তাই আজকে কিন্তু ঘোরার জন্য রয়েছে অনেকগুলো জায়গা, সুন্দর সুন্দর সব বিচেস রয়েছে ভরতপুর, যা কিনা আন্দামানের কোরাল কিংডম। আমাদের সঙ্গে রয়েছে রাজেশ দা, আর যে আমাদের পিক আপ করতেছিলেন উনি হচ্ছে মহেশ দা। রাজেশ দা আমাদের আজকে আর কালকে ঘোরাবে এই নীল আইল্যান্ড, কালকে আবার আমাদের এখানে ড্রপ করে দেবে। তো এখানে শুনলাম যেটা নীলে নাকি সবথেকে সুন্দর স্কুবা ডাইভিং হয়, তাই মনটা কেমন ছুকছুক ছুকছুক করছে আবার হ্যাভলকের পর, দেখা যাক। তাছাড়া হয় গ্লাস বটম, স্নর্কেলিং, এই দুটো প্রথমে করার ইচ্ছা, কারণ স্কুবা একবার অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাভলক আইল্যান্ডের মতো কিন্তু এই নীল আইল্যান্ড অতটা বড় নয়, বেশ খানিকটা আয়তনে ছোট, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় লাগে মাত্র মিনিট 15-20 মতন। আর মাত্র মিনিট 5-7 মধ্যেই জেটি ঘাট থেকে আমরা চলে এলাম আমাদের এবারের নীল আইল্যান্ডের আস্তানায়, একেবারে সমুদ্র পাড়েই অবস্থিত আমাদের দারুণ সুন্দর রিসর্টটা। আর রিসর্টে আসতেই প্রথমে সোজা চলে গেলাম চেক ইন কাউন্টারে, করিয়ে নিলাম আমাদের চেক ইন। হোটেলটা কিন্তু দুর্দান্ত, আমাদের একেবারে বিচের পাশেই পার্ক পার্ক। আমাদের রুম অ্যালার্ট হয়েছে 606, এখনও মানে পরিষ্কার হয়নি বলে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, এবার জাস্ট আমরা এখান থেকে ফ্রেশ হয়ে বেরোবো। চেক ইন কিন্তু এখানে দুপুর 12টায়, তবু এখানে আর্লি চেক ইন হচ্ছে কারণ চেক আউট হচ্ছে সকাল 9:30। ওয়াও, এইদিকেও কিন্তু দারুণ সুন্দর সব রুম রয়েছে। আর একদম আমাদের রিসর্টের পাশেই রয়েছে সি বিচ, দারুণ, বেশ ভালো। ওয়াও, জায়গাটা কি অপূর্ব সুন্দর আর দারুণ রঙিন, মানে আমার তো দেখেই মনে হচ্ছে এখানে একবার স্কুবাটা এক্ষুনি এখানে ঝাঁপিয়ে পড়ি, কি মামা? হ্যাঁ, ঝাঁপিয়ে পড়লি। মানে আমাদের রিসর্টগুলো কিন্তু এই ট্রিপটোর দুর্দান্ত সব। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত সব রিসর্ট দিচ্ছে। ও, আগেরটাও সেরা ছিল, এটাও সেক্সি।
রুম নাম্বার 606 রুমটা দারুণ সুন্দর। লোকটি এখানে ব্যাগপত্র রাখা রয়েছে, টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজে লাগে না। তবে রুমটা কেমন মামা? ফাটাফাটি সেরা, এত সুন্দর সাজানো গোছানো, ওয়েল ফার্নিশড একটা রুম। এইদিকে বারান্দা রয়েছে, বারান্দা এখন আর যাচ্ছি না, বাইরে খুব গরম, বারান্দা থেকে বাইরের এই বাগানটা দেখা যায়। আর এইদিকে দারুণ সুন্দর একটা বিছানা, মোটামুটি এই দু তিনজনের জন্য, দুজন বড় একজন ছোট এরকম। আর ব্যাগপত্র রাখা, জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে, এত বড় একটা সাজা গোছার জন্য আয়না রয়েছে, নিচে জিনিসপত্র রাখতে পারো। এইদিকে হেয়ার ড্রায়ার, কমপ্লিমেন্টারি স্যাসেসগুলো রয়েছে, জলের বোতল, ইলেকট্রিক কেটলি এগুলো রয়েছে, জিনিসপত্র রাখার অফুরন্ত জায়গা। আর সঙ্গে বিছানার এসি তো রয়েছেই, ফ্যান আর সুন্দর লাইটিং। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ সুন্দর সাজানো গোছানো আর বড়, আয়োজন বেশ ভালো। চলো আমরা ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এক্ষুনি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো ভরতপুরের জন্য। রিসর্টের রুমে অল্পখানিক্ষণ বিশ্রাম, তারপরই আবারও গাড়িতে চেপে আমরা রওনা দিলাম এখন এই নীল আইল্যান্ড ঘুরে দেখতে। আর আমাদের প্রথম গন্তব্য ভরতপুর বিচ। আমরা বেরিয়ে বললাম শহীদ দ্বীপ মানে নীল আইল্যান্ড ঘুরতে, প্রথমে আমাদের গন্তব্য ভরতপুর। যা তবে এখানে একটা ছোট্ট সমস্যা আছে, মানে সমস্যা বলতে নীল আইল্যান্ডে এখানে কিন্তু জিও এয়ারটেল কোনো কিছুই কাজ করে না, না নেট না কোনো নেটওয়ার্ক রয়েছে। আমি আপনাদের দেখিয়েও দিই, কোনো নেটওয়ার্কও নেই, একমাত্র বিএসএনএল টুকটা কাজ করে। এখানে আমাদের হোটেলে ওয়াইফাই রয়েছে, এমনকি আমাদের রাজেশ বলছিল যে ওদের ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাই একমাত্র কাজ করে, তারপর বিএসএনএল, বাকি আদারওয়াইজ ঠিকঠাক। এই আমরা পৌঁছে গেলাম ভরতপুর বিচে, এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, কাউন্টারও এখানে রয়েছে, এখান থেকে তোমাদের টিকিট করতে হবে। গ্লাস বটম বোর্ড যেটা আমরা যাবো বলে ঠিক করেছি, পার পার্সন 800 টাকা করে। স্নর্কেলিং ফুল মাস্ক 1000, আর জেট স্কি রয়েছে 600, ব্যানারের 600, স্পিডবোর্ড 600, আইল্যান্ড ট্যুর রয়েছে একটা 3000, আর এখানেও স্কুবা হয় সেটা 4500। দেখি আমরা কোনটা কোনটা করবো। আর ইচ্ছা রয়েছে গ্লাস বটমটা, যেহেতু গতকাল সিওয়াক আর স্কুবা করেছিলাম, তো অনেকেই সিওয়াক কিংবা স্কুবা করতে পারবেন না, তাদের জন্য স্পেশালি এই গ্লাস বটম বোট, সেটা আপনাদের নিয়ে যাবো। সুন্দর দুদিকে গাছ, সবুজ প্রচুর নারকেল গাছ রয়েছে, ডান দিকে প্রচুর দোকানপত্র রয়েছে, খাবার দোকান রয়েছে, ওই দীঘাপুরিতে যেরকম দোকান থাকে খানিক সেরকম, যা বিচের জামা কাপড়, ফলের ফ্রুট স্যালাডের দোকানও রয়েছে, ঘর সাজানোর এই যে সমস্ত ঝিনুক টিনুকের যে কাজকর্ম সেই সমস্ত এই ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, পিছনে পার্কিংও রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি নীলাভ বিচ। আমরা এখন পৌঁছে গেলাম আন্দামানের শহীদ দ্বীপের সবথেকে সুন্দর বিচ ভরতপুরে। তো ভরতপুরের জলের রং কিন্তু একেবারে নীলাভ সুন্দরীর মতন, কত রকমের কালার গ্রেডিং, নীলের নীল থেকে সবুজ আবার ডিপ নীল, দারুণ লাগছে। আর বিচটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা ওই পথ দিয়ে ঢুকলাম একটু আগেই, হাতে রয়েছে আমাদের গ্লাস বটম বোট আর স্নর্কেলিংয়ের টিকিট। আর এই দিকে দেখো, এই হচ্ছে বিচ, ওয়াও খুব সুন্দর। কি অপূর্ব সুন্দর, পুরো বিচটা এরকম মানে ওভাল রাউন্ড শেপের। এই দেখুন এখানে সকলে এখন স্নানে ব্যস্ত, আর সুন্দর বালির বিচ, কোনো রকম সামনে কোরাল নেই এই দিকটাতে, তাই আরামে লোক ওই পর্যন্ত গিয়ে পুরো চান করছে, যেন সুইমিং পুল পুরো। হ্যাঁ সত্যিই তাই, প্রকৃতির বিশাল সুইমিং পুল এই সমস্ত সমুদ্র সৈকতগুলো। দূরে জলটা দেখুন একেবারে নীল, কিন্তু যত কাছে যাব একদম ক্রিস্টাল ক্লিয়ার। ও ওয়াও দারুণ, আস্তে আস্তে করে জোয়ার শেষে ভাটা নামছে, আর এখন আমরা যাব ওই স্নর্কেলিং আর গ্লাস বটম বোট রাইডে। চলুন, দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, প্রচুর পর্যটক রয়েছে, আর আমরা যে অংশে রয়েছি একটু ডান দিকে এটা পুরো ফাঁকা, এখানে কেউ নেই, তাই ছবি ভিডিও ভালোভাবে আসছে। এখানে দেখলাম যে তুলনামূলক এলিফ্যান্টা বিচের তুলনায় এখানে ওই ওয়াটার অ্যাক্টিভিটিসের সংখ্যা বা পরিমাণ কিন্তু কম, কিন্তু খুব সুন্দর হয় নাকি সেটাই অভিজ্ঞতা নিতে যাব। আচ্ছা আমরা এখন যাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, কিন্তু বিচের মানে জেটি ঘাট, জেটি ঘাট একদম ডান দিকের যে বিচের অংশ, সেখানে প্রচুর লাইন দিয়ে রেস্তোরাঁ রয়েছে, প্রচুর বাঙালি রেস্তোরাঁ রয়েছে দেখছি, মানে বাঙালিরা চালাচ্ছে সেই রেস্তোরাঁ, সি ফুড থেকে শুরু করে চাইনিজ, জৈন ফুড, ভেজ, ননভেজ সব আইটেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো ওই যে
ম্যানগ্রোভের যে জঙ্গল সেই জঙ্গলের আড়ালে এখানে আমাদের স্লিপ দুটো দেখা দেওয়া হলো, তারপর এখান থেকে আমাদের বোট অ্যালোকেট করছে, সেখান থেকে আমরা চলে যাব। প্রথমে গ্লাস বটম করব, গ্লাস বটম করে ওখান থেকেই স্নর্কেলিং করে দেন আমরা বিচে ফিরে আসব। আর মাঝখানে ফেরার কোনো সুযোগ নেই, জামা কাপড় নিয়ে যাচ্ছে আপাতত, ভেতরেই আমাদের আর রয়েছে ব্যাগপত্র, মানে ক্যামেরা ড্রোন এগুলো সব সঙ্গেই থাকছে। লকারের ব্যবস্থাও কিন্তু বিচে দেখলাম রয়েছে, 30টা করে পার লকার। আন্দামান এলে যেটা আনবেন সেটা হচ্ছে প্রথম সানস্ক্রিন, সানগ্লাসেস এবং হ্যান্ড স্লিভস যদি থাকে সেগুলো আনতে পারেন, আর টুপি অবশ্যই রাখবেন, টুপি কিংবা হ্যাট, আর জল বা ওয়ারেস সব সময় খাবেন, মানে এমন হিউমিড ওয়েদার এখানে আপনার গরমে ঘামে ঘাম বেরিয়ে জল প্লাস নুন জল আরও বেশি শরীর খারাপ হবে, তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। বাকি আদারওয়াইজ আমরা এখন ওয়েট করছি, আমাদের বোট দাদা এলে আমরা রওনা দেবো। শুরু হলো আমাদের যাত্রা, গ্লাস বটম বোট। সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এখানকার সরকারি জাহাজ আর কি, দারুণ দেখতে, মানে জাহাজের মতন জাহাজ যেরকম হয় আর কি, খানিক সেরকম দেখতে, ভাড়া একটু কম শুনছিলাম এখানে লোকাল। বাট আমরা এখন যাচ্ছি গ্লাস বটম বোটে, বিশেষত্ব এই যে বোটের মাঝখানে রয়েছে সুন্দর কাঁচ, ছকছকে কাঁচ, নিচে দেখা যাচ্ছে সমুদ্রের তলা, আর সেখানে একটু পর থেকে দেখতে পাবেন নানান সামুদ্রিক মাছ। এই যে আমরা চলে এলাম বেশ খানিকটা দূর, এবার নিচে দেখুন বিভিন্ন সব কোরালস, ওয়াও দারুণ। হ্যাঁ হ্যাঁ, ইয়াপে 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 রুকি ইয়াপে রুকি, ও ওয়াও কি কালারফুল, দেখ আসছে কিছু, হ্যাঁ কি কালারফুল দেখতে লাগছে, দেখো কি দুর্দান্ত, কি দুর্দান্ত দেখতে। মানে যারা ধরুন সিওয়া কিংবা স্কুবা ডাইভিং করতে পারছে না তাদের জন্য আদর্শ অপশন এই গ্লাস বটম বোট। এই দেখুন এইগুলো হচ্ছে মাউন্টেন কোরাল, ও ওয়াও লাভলি, এগুলো হচ্ছে মাউন্টেন কোরাল, এটা হচ্ছে মাউন্টেন কোরাল, ওয়াও এইগুলো হচ্ছে মাউন্টেন কোরাল পাহাড়ের মতো, জলের তলার জগৎটা অসম্ভব সুন্দর, সেটা আপনাদের আগামী গত পর্বেই দেখিয়েছি, মাটির উপরে আমরা আছি আর জলের উপর থেকে আপনি কিন্তু সেটাও এনজয় করতে পারেন এই গ্লাস বটম বোটে। সেই জগৎটা যে এত সুন্দর, মাছ দেখুন মাছ, আমরা কিন্তু একদম তৈরি, মানে আমি অন্তত তৈরি স্কুবার জন্য, এই স্কুবা বলছি স্নর্কেলিং এর জন্য রেডি হয়ে গেছি, খালি গায়ে নামবো ভাবছি আজকে, আর সঞ্জিত এখন নিজেকে রেডি করছে, আর এখানে মোটামুটি আমাদের এই যে ব্যাগপত্রগুলো ক্যামেরা পত্র যা আছে সব এখানে রেখে গেলাম। দাদার নাম কি দাদা? গোল্ডি ভাই, আচ্ছা পাস রহেগা আপকা, ইয়ে পুরা ফেস লক হো জায়েগা, আপকো বাই ফেস অক্সিজেন নাহি মিলেগা, আপকো সার বাই পাইপ মিলেগা, আপকো কেবল ইতনা হি সার পানি মে টাচ করানা হ্যায়, আর সার আগার বাই চান্স পানি চলা জাতা হ্যায় তো আপ ফেস কো উপর কিজিয়েগা, পানি ইয়াহাঁ সে নিকল জায়েগা, দোনো পায়ের বাহার কর দিজিয়ে। আরেকবার আরেকটা নতুন অভিজ্ঞতা, এবার স্নর্কেলিং আওয়াজ আসছে কিনা জানি না, মূলত আন্দামানে স্কুবা ডাইভিং, সি ওয়াক, গ্লাস বটম বোট এবং স্নর্কেলিং এই চার ভাবে আপনি সমুদ্রের তলার জগৎটা দেখতে পারেন। যারা বিভিন্ন কারণে স্কুবা কিংবা সি ওয়াক করতে পারছেন না তাদের জন্য আদর্শ অপশন এই গ্লাস বটম কিংবা স্নর্কেলিং। মাত্র মিনিট 15 সময় জলের তলায় থাকা, তারপর উঠে আবারও চলে এলাম আমরা ভরতপুর বিচে, সেখানে ডাব খেয়ে মন আর পেট ঠান্ডা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। আমরা এখন পৌঁছে গেলাম আন্দামানের হাওড়া ব্রিজ বা সেকেন্ড ব্রিজ যাই বলেন সেইটা দেখতে, একমাত্র এই আন্দামানের এই জায়গাতে রয়েছে সেই দারুণ সুন্দর কোরাল ব্রিজ। এতক্ষণ অবধি আমরা আন্দামানের যে কটা বীচ আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা ছিল বালি বা অল্প বিস্তর কোরাল, বাট এই জায়গাটা পুরোটাই তৈরি হয়েছে, কিন্তু দেখো চারিদিকে যা দেখছো সব
কোরালস, এগুলো সব ডেড কোরাল না, সব পাথর, সব পাথর, মানে এখন সব পাথর হয়ে গেছে, ধারণ করে নিয়েছে, এখন সব পাথর রূপ ধারণ করে নিয়েছে। মোটামুটি কোরালের মানে আয়ু কত বছর হয় তাও মোটামুটি? কোরালের আয়ু অনেক বছর হয়, কিন্তু কোরাল যে হয় আপনি যদি গাইড নেন তো আপনি তিনটে পয়েন্ট যেটা আছে যে লাইভ লাইভ লোকেশনে আপনি তিনটে পয়েন্ট আপনাকে দেখাবো। কিরম কি টাকা পয়সা নাও তোমরা? পার পয়েন্ট 500 নাকি? হ্যাঁ, পার পয়েন্ট 500। তা আপনার যাতে গাইড দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে গাইড পেয়ে যাবেন, পার পয়েন্ট 500 টাকা করে। এখানে কিন্তু ভালো জুতো পরে আসবেন, মানে পাতলা চটি বা খালি পায়ে দেখুন, কাঁকড়া ঢুকে গেলে এই দেখুন, এখানে যদি আপনি খালি পায়ে আসেন সমস্যায় পড়বেন বিশাল। ভালো মোটা সোলের জুতো পরে আসবেন যাতে পা না লাগে, পুরো কোরালস, তো কোরালসের উপর দিয়ে হাঁটতে হবে, ভীষণ ধারালো কোরালস, সাবধানে, খুবই সাবধানে। অবস্থা দেখুন, বাঙালি বলে হাওড়া ব্রিজ রয়েছে পৃথিবীতে দুখানা, একটা আমাদের প্রিয় শহর হাওড়াতে, আরেকটা রয়েছে আন্দামানের নীল আইল্যান্ডে। এই হচ্ছে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, মানে এটা বাঙালিরা নাম দিয়েছে অ্যাকচুয়ালি, বাট এটা আসলে ন্যাচারাল ব্রিজ, কোরাল ব্রিজ একটা আর কি। আইল্যান্ডটার এটা ছিল অ্যাকচুয়ালি একটা কোরাল ছিল, এই কোরাল যখন জলের ফোর্স আর লেভেল কম হয়ে যায় তখন কী হয়ে যায়, এই কোরালটা যখন তখন জলের উপরে উঠে যায়, জলের উপরে যখন উঠে যায় তখন কী হয়, এই কোরালটার নাম ছিল মাউন্টেন কোরাল। এই কোরাল কোরাল হচ্ছে টু টাইপস হয়, একটা হয় সফট কোরালস, একটা হার্ড কোরালস। আগে পজিশন কন্টিনিউ রাখেঙ্গে আজই দাদার কাছে আমরা এখন শুনছিলাম যে এই যে স্পেশাল ব্রিজ বা স্পেশাল এই যে ন্যাচারাল ব্রিজ, সেটা কীভাবে লাখ বছর আগে তৈরি হলো প্রকৃতির নিয়মে, আর জায়গাটা কিন্তু অসম্ভব স্লিপারি, আর সামনে কিন্তু একবারে দারুণ সুন্দর সমুদ্রের নীলাব ঢেউ। জাপান চাইনা ব্যাংকক মে মিলতা হ্যায়, জি জি জি, এ ওয়েস্টার জো এক এনিমেল জব এক ক্যাপাসিটি সে বড়া হো জাতা ইসকা আন্দর মে জো রহতা ক্লাইম, ইসকা নাম হে ক্লাইম শেল, জো কি জিসমে মোতি বানতে পল, ইংলিশ মে জো ইসকা মিনিং হে পল, হিন্দি মে বলতে মোতি। জায়গাটা দেখুন কতটা স্লিপারি, আমরা সঞ্জিতদাকে ওখানে রেখে এলাম, আমরা এই দিকটায় যাচ্ছি সেকেন্ড ব্রিজের দিকটায়, মানে জায়গাটা ভীষণ স্লিপারি, অ্যালগিতে পা স্লিপ খাচ্ছে খুব। দ্বিতীয় কথা হচ্ছে জুতো যদি ভালো না পরে আসেন পায়ে কিন্তু খুব লাগবে, তাই জুতো ভালো পরে আসবেন, আর সাবধানে আস্তে আস্তে আসবেন। আমি অলরেডি কিন্তু অনেকবার স্লিপ খেয়েছি, বাট এখন তো ঠাকুরের দয়াতে পড়িনি, আশা করি দেখে যাক। বাও, জায়গাটা বেশ ভালো, প্রচুর কোরালস, প্রচুর রকমের রং বেরঙের কোরালস। অ্যাকচুয়ালি আন্দামান বাঙালির আরেকটা যে প্রিয় বাড়ি বা প্রিয় ঠিকানা, তার বলার কোনো জায়গা রাখে না। আম রয়েছে, কামরাঙা, শশা, পেঁপে, আপেল রয়েছে, সবেদা রয়েছে, তরমুজ আছে, 150 টাকা। জল খেলাম, খেয়ে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। এই হচ্ছে ফ্রুট চাট, ভরপুর অনেকগুলো অনেক রকমের ফল টল রয়েছে। অবস্থা খুব খারাপ, মানে ট্রিপের শেষের দিকে এত গরমে পুরো কালো হয়ে গেছি। চলো খাই, পেটটার মনটা একটু ভর্তি করি। এরপর সেদিন আমরা গাড়ি করে রওনা দিই লক্ষণপুর ওয়ান বিচের উদ্দেশ্যে, যেটা কিনা আমাদের একেবারে পাল পার্ক রিসর্টের সামনেই, আর সাক্ষী ছিলাম সেদিন দারুণ সুন্দর এক সূর্যাস্তের। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের নীল আইল্যান্ড ঘোরা। সন্ধে নামতেই আমরা ফেরত চলে আসি আমাদের রিসর্টে, আর রাতের খাওয়া দাওয়া করে সেদিন ছিলাম অনেক ক্লান্ত, তাই সোজা চলে গেছিলাম ঘুমের দেশে। পরদিন সকাল হতেই নীল আইল্যান্ডকে বিদায় জানিয়ে আবারও ক্রুজে চেপে আমরা রওনা দিই আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আন্দামান ভ্রমণের শেষ পর্বে আপনাদের জন্য নিয়ে আসব এই পোর্ট ব্লেয়ার ঘোরার সঙ্গে একটা অফবিট জায়গা, চিড়িয়া টাপু। আর আন্দামান সিরিজের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাচ্ছি।